গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমরা বুঝতেই পারছ ক্লাসটা সিম্প্লিফিকেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপগুলো। তোমরা সমস্ত জায়গায় শুধুমাত্র সলিউশন দেখো, কিন্তু আজকে তার আগে তোমরা যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস শিখে এসছো, সেই জিনিসের ইমপ্লিমেন্টটা সেই সব সলিউশনে কাজে লেগে আমরা শর্টকাটে অ্যান্সারটা করতে পারছি, সেই লজিকটা তোমাদের শেখাবো। আগে বেস ক্লিয়ার করাবো, বেসটা কেমন, ছোট্ট ছোট্ট জিনিস তোমরা ছোটোবেলায় শিখে এসছো। তো বর্তমান যে করোনা পরিস্থিতি, একমাত্র করোনা বাদে তোমাদের বাকি সমস্ত কিছুতে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? একমাত্র করোনাতেই নেগেটিভ থাকো, বাকি সমস্ত কিছুতে পজিটিভ থাকো, যা সিচুয়েশন চেষ্টা করবে। তো অনেকে বা তুমি যদি এই পরিস্থিতির মধ্যেও একটা তোমার ইন ফিউচারে কাজে লাগবে সেরকম ক্লাস যখন এটা অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছো, তার মানে বলতে হবে তোমার মধ্যে পজিটিভিটি রয়েছে কিছুটা হলেও, যতটা ই হোক এই পরিস্থিতির মধ্যেও। তো এই কারণেই বলছি যে তোমাদের চিন্তাধারাটা এমন রাখতে হবে যে আমার এই লকডাউন পরিস্থিতি হোক বা এই পরিস্থিতি কেটে যাওয়ার পরে আমার যে জায়গাটায় আমার যেতে হবে, সেই জায়গাটার জন্য কি আমি রেগুলার বেসিসে আমার কাজটা চালিয়ে যাচ্ছি? তো প্রশ্নটা নিজেকে নিজেই করো, ঠিক আছে? তো চলে আসি আমরা কোশ্চেনে। আসার আগে তোমাদের ছোট্ট একটু জিনিস লজিক্যালি বলে দিই, আমাদের কমপ্লিট অনলাইন ম্যাথস কোর্স প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানেই রয়েছে কোর্সে যুক্ত হওয়ার লিঙ্কটা। তোমরা ওই লিঙ্কে গিয়ে পেমেন্ট করে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। কমপ্লিট ম্যাথস কোর্স উইদাউট ফর্মুলা উইদাউট এক্স তোমরা শিখতে পারবে, বা এনকোয়ারি করার জন্য এই যে যে নাম্বারটা নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কোচিং সেন্টার পায়াডাঙ্গা নতুন গোপালপুর নদিয়া, আর আমাদের কোনো ব্রাঞ্চ নেই। তো চলে আসি আমরা কনসেপ্টে। দেখো কোশ্চেনের আগে আগে শেখো কনসেপ্টটা কী। যদি কারো তাড়া থাকে সে স্কিপ করতে পারো, কিন্তু যদি তুমি এই জিনিসটা শিখে নিতে পারো তাহলে তোমার আগামীতে এক্সামিনার বা পরীক্ষক যে ধরনেরই কোশ্চেন তোমাকে সেট করে দিক না কেন, তুমি ইজিলি করে উঠতে পারবে নিজের থেকেই। দেখো কোথাও তুমি শিখেছো, সাপোজ ধরো আমি বললাম 1/72 ভগ্নাংশ রয়েছে। কী রয়েছে? একটা ভগ্নাংশ আমি যা খুশি নিলাম, তুমি যা খুশি নিয়েই ভাবতে পারো 1/72। একে আমরা লিখতে পারি, দেখো 8/9 = 72 হয়, 8×9 লিখতে পারি। আবার একেই আমরা লিখতে পারি 1/3×24 = 72, 3×24 লিখতে পারি। আবার একেই আমরা লিখতে পারি 1/6×12, 6/12, ক্লিয়ার? জাস্ট এই যে যে 72 একে আমরা ফ্যাক্টর করে দিলাম, ঠিক আছে? তো এবার দেখো এখান থেকে সলিউশনে আমরা কী রাস্তা পাবো। তুমি জানবে যদি লব একই থাকে, সাপোজ ধরো 2-4 ভগ্নাংশ যা খুশি থাকলো, লব যদি প্রত্যেকটার একই থাকে সেই ভগ্নাংশটাই বড় হবে যে ভগ্নাংশটার হর ছোট হবে। কি বললাম? সাপোজ ধরো কোথাও লেখা আছে 1/3, কোথাও লেখা আছে 1/5, তাহলে কোন ভগ্নাংশটা বড় হবে? তুমি চোখের দেখায় বুঝতে হবে যে এখানেও লব এক, এখানেও লব এক, তাহলে ছোট হর কোনটায়? 3 এটা, তাহলে 1/3 বড় হবেই হবে, ঠিক আছে? তো এই ছোট্ট মূল লজিকটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে একে যদি আমরা ভাঙতে চাই আমরা লিখতে পারি 1/8, তাহলে 1/8 একটা ভগ্নাংশ, মাইনাস দিয়ে দাও 1/9, মাইনাসটাই আসে। দুটো ভগ্নাংশের যখনই আমরা লসাগু করবো 72ই আসবে। একে যদি আমরা ভাঙতে চাই 1/3, 3×24 = 72 করেছি, মাইনাস 1/24। একে যদি ভাঙতে চাই 1/6, মাইনাস 1/12। এই ভাঙা হয়ে গেল, আমরা ভগ্নাংশ স্প্লিট করে দিলাম, কী করলাম, ভাগাভাগি করে দিলাম। এবার দেখো যদি আমরা লসাগু করি, 8/9 লসাগু কত ভাই? 72। তাহলে আমরা জানি 8/9 = 72 কত পাবো? 9, মাইনাস 8/9 = 72 কত পাবো? 8। তাহলে আমরা ভগ্নাংশটা কত পাচ্ছি? 1/72, যেটা আমরা এখানে 1/72 নিয়ে এসেছি সেটাকেই আমরা ভেঙে কানটা ঘুরিয়ে ওখানে প্রমাণটা করে দিলাম, ঠিক আছে? তো এটাতে দেখি, এটাও তো আমরা ফ্যাক্টরটা করেছি,
একই 72 কে এটা আমরা এই ফ্যাক্টরে করেছি। দেখো তাহলে কত পাবো, 3 আর 24 এর লসাগু তো 24ই পাবো। তাহলে 3 8 এ 24 মাইনাস 24 একবার, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 7/24। এখানে রয়েছে 1/72, পেলাম কত, 7/24। এটাতে চলে আসলো, এটাতে আসলো না, কি কেস? এটা সলিউশন করে দেখি, লসাগু কত পাবো, 6 আর 12 এর 12, তাহলে 6 2 এ 12 মাইনাস 12 1 এ 12, 1/12। তাহলে এখানেও আমরা 6 12 72 করেছি, কিন্তু ভগ্নাংশটা কত পাচ্ছি সলিউশনের পরে, 1/12। তাহলে এর মূল লজিকটা কি, এখানে আসো তুমি এবার, এখানে 1 ছিল লব, দেখো আমরা 8 আর 9 যখন ফ্যাক্টরটা করেছি, 8 আর 9 ডিফারেন্সটাও কিন্তু 1, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা উপরে রয়েছে, লব আকারে থাকছে, যার কারণে এই লব আর এই ডিফারেন্স কোনো পার্থক্য নেই বলে আমাদের এক্স্যাক্ট সলিউশনের মানটা আমাদের দিয়ে দিল, কিন্তু এই দুটোতে দেয়নি, এটাতে আর এটাতে দেয়নি। তার কারণ কি, এই যে যে ফ্যাক্টর দুটো আমরা করেছি, 3 আর 24 এর মধ্যে গ্যাপটা কত দেখতে পাচ্ছ, 21, কিন্তু লব আকারে কি 21 আছে, নেই। তাহলে লবটা কত, 1, ডিফারেন্সটা কত, 21, 21 কিসের ডিফারেন্স, হরের ডিফারেন্স, তাহলে ভগ্নাংশটা তুমি কী পাচ্ছ, 1/21। তাহলে এর সঙ্গে তুমি 1/21 গুণ করে দাও, পরের ফ্যাক্টরে আসো, 1/6 × 12, তাহলে 6 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত, 6, উপরে ভগ্নাংশটার লব রয়েছে 1, কিন্তু ডিফারেন্স রয়েছে 6, 6টা হরের ডিফারেন্স, তাহলে লব যখন 1, 6 রয়েছে হর, তাহলে 1/6 তুমি এই ভগ্নাংশটার সঙ্গে গুণ করে দাও। দেখো 7 দিয়ে কেটে দাও 3 বার, তাহলে 1 তো উপরে থাকছে, 3 গুণ 24 কত, 72, তাহলে 1/72 আমাদের চলে এসছে, 1 × 1 1ই পাবো, 6 12 72, তাহলে চলে এসছে, তাহলে প্রত্যেকটাতেই এবার চলে আসছে। তো এই যে যে ছোট্ট কনসেপ্টটা আমাদের ভগ্নাংশ থেকে স্প্লিট করে, অর্থাৎ আলাদা করে, এদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা এক্সাক্ট সলিউশনে চলে আসছি। তুমি ভাই এগুলো অফলাইন কোচিং নিলেও এগুলো তুমি কত জায়গায় পাবে কিনা জানি না, আমার প্রফেশন কি পড়ানো, আমি চিন্তা করি সবসময়, অলওয়েজ চেষ্টা করি আমার প্রফেশনে যেন আমিই বেস্ট হই। আর বেস্টটা কী কারণে হব, যদি প্রত্যেকটা ক্যান্ডিডেট স্টুডেন্ট তাদের যতটা ক্ল্যারিফাই করার দরকার সেটা করতে পারে, তবেই আমি বেস্ট তাদের কাছে, তাই না? তো এই জিনিসগুলো তুমি অফলাইন কোচিংয়েও পাওয়াটা দুষ্কর ব্যাপার, এই ছোটো ছোটো জিনিস অনেক জায়গায় তারা নিজেরাও দেয় না বা কতটা কী করে জানা নেই। তো এই যে যে ছোট্ট লজিকটা, এটা আমরা কাজে লাগাবো, ডিফারেন্সটা কাজে লাগাবো প্রত্যেকটার, ঠিক আছে? তো সলিউশনে আমরা চলে আসি, সলিউশনে যাওয়ার আগে তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো, ছোটো জিনিস, 1 নম্বর 2 নম্বর। আমি দিলাম 2^3 তার পাওয়ার 2, আবার আমি দিলাম 2^3 2, কোনটার মান কত, 1 দাগ 2 দাগ দিয়ে অবশ্যই কমেন্টটা করো। ছোটো জিনিস, একই ডিজিটে আমি সমস্ত কিছু করে দিলাম, ঠিক আছে? তো আমরা কোশ্চেনে চলে আসি, ফার্স্ট কোশ্চেন, 1/1 × 2 + 1/2 × 3 + 1/3 × 4 + ... এভাবে চলতে চলতে 1/100 × 1/101। তো তোমরা এই টাইপের কোশ্চেন শুধু সলিউশনই করে গেছো, এর পেছনের মূল লজিকটা জানতে না, বা তুমি যদি বহু পুরনো হয়ে থাকো কম্পিটিশন ফিল্ডে, তো তুমি অভ্যস্ত হয়ে গেছো সলিউশন দেখা মাত্রই করতে পারবে, কিন্তু যখনই কোশ্চেন ঘুরে যায় না তখন ডিস্টারবেন্স আসে। তো এখানে ফার্স্ট ভগ্নাংশ কী আছে, 1/1 × 2, নিচে দেখো 1, সেই লবটা উপরে, তাহলে আমি জানি এর সলিউশনে কোনো আমার ডিফারেন্সটা আসবে না সলিউশনে, ঠিক আছে? তো প্লাস চলতে চলতে কী হচ্ছে, 1/100 × 101, তাহলে এখানেও 1 এরই ডিফারেন্স, সেই ডিফারেন্সটা লব আকারে আছে। তো এই টাইপের সলিউশনে তোমরা কী করবে, মিডিলে সব কিছু কাটা হয়ে যায়, কী করে দাদা, দেখো এটাকে আমরা লিখতে পারি 1/
1 ফার্স্ট স্প্লিট করে দিলাম মাইনাস 1 বাই 2 তারপরে প্লাস আছে প্লাস দাও তারপরে কি আছে না 2 তাহলে প্লাস 1 বাই 2 মাইনাস পরে 3 আছে 1 বাই 3 আবার প্লাস 3 আছে তাহলে 1 বাই 3 আসলো মাইনাস 4 আছে 1 বাই 4 প্লাস এভাবে চলতে চলতে প্লাস আমরা কোন পর্যন্ত যাব 1 বাই 100 মাইনাস 1 বাই 101 এবার দেখো এখান থেকে কাটা শুরু হচ্ছে মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান ফোর্থ আবার পরেরটা প্লাস ওয়ান ফোর্থ এইভাবে কাটতে কাটতে এই পর্যন্ত কেটে যাবে কি পড়ে থাকছে মাইনাস ওয়ান বাই 101 তখন এই টাইপের কোশ্চেন আমরা কী করে সলিউশনটা আসব দেখো প্রথমে পড়ে আছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস লাস্টে পড়ে আছে ওয়ান বাই 101 ওয়ান বাই 101 তাহলে যদি আমরা লসাগু করি 101 পাবো লসাগু তাহলে 101 মাইনাস 1 কত পাবো 100 ডিভাইড 101 আর এটাই আসবে তোমার অ্যান্সার এটা আসলো ডিটেইলড সলিউশন এবার এই সলিউশনটাই তোমরা এভাবে আসবে না তোমরা কীভাবে আসবে না যদি এই শুরুর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি সোজাসুজি আসবে যে এখানে একের ডিফারেন্স উপরে সেই একই রয়েছে আমরা কি করব যদি স্প্লিট করি ওয়ান বাই ওয়ান পাবো তাহলে ওয়ানই ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এবার আমরা জানি যে এই লাস্টের ভগ্নাংশটার আগে মাইনাস নিয়ে এ থাকবে তাহলে মাইনাস কী পাবো 101 ঠিক আছে জাস্ট এই সলিউশনটুকুই তোমাদের কাছে হাতে চলে আসবে তাহলে এটা যদি সলিউশন করি আমরা 101 তাহলে 101 মাইনাস 1 ইকুয়াল কত পাবো 100 বাই 101 জাস্ট এইটুকুই তোমার সলিউশন অপশন নাম্বার এ তোমার অ্যান্সার চলে আসবে ক্লিয়ার ভাই আজকের পর থেকে আর তোমাদের এই টাইপের সলিউশন যারাই এদিক সেদিক দিয়ে রাখুক না কেন তোমাদের আর প্রয়োজন পড়বে না নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো 1 বাই 1 ইন্টু 4 প্লাস 1 বাই 4 ইন্টু 7 প্লাস 1 বাই 7 ইন্টু 10 চলছে 1 বাই 13 ইন্টু 16 তো এক্ষেত্রে কী হয়েছে না ডিফারেন্স চলে এসছে কীরকম ডিফারেন্স দেখো উপরে তো লব 1 রয়েছে কিন্তু ফ্যাক্টর দুটোর মাঝে 3 এখানেও উপরে লব 1 ফ্যাক্টর দুটোর মাঝে 3 ডিফারেন্স এখানেও 1 3 ডিফারেন্স করে যাচ্ছে এখানেও 1 3 ডিফারেন্স যাচ্ছে এবার ফার্স্টে কনসেপ্টে তুমি কী শিখলে সেটা একটুখানি ভাবার চেষ্টা করো এখানে প্রত্যেকটাতেই ডিফারেন্সটা 1 বাই 3 করে চলছে যদি আমরা স্প্লিট করি 1 বাই 1 মানে 1 পাবো মাইনাস লাস্ট ভগ্নাংশ 1 বাই 16 পাবো 1 বাই 16 এটা পাচ্ছি কিন্তু ডিফারেন্সটা দেখো তিনের তিনের করে যাচ্ছে প্রত্যেকটাই ফ্যাক্টরের মাঝে কিন্তু লব কত 1 তাহলে এই তিনটা আমরা গুণ করে দেব যাই এখানে আমরা বিয়োগফল পাবো না কেন তার সঙ্গে এই ভগ্নাংশ আকারে ডিফারেন্সটা করে দিলে তবে গিয়ে আমরা এক্স্যাক্ট সেই ভ্যালুটা পাচ্ছিলাম তো সেই ছোট্ট কনসেপ্টটা এখানে আমরা ইউজ করে দিচ্ছি তাহলে এটা যদি আমরা সলিউশন করি কত পাবো 16 মাইনাস 1 বাই হচ্ছে 16 ইকুয়াল টু আমরা পাচ্ছি 15 বাই 16 ইনটু থাকবে 1 বাই 3 তাহলে 3 দিয়ে কেটে দাও একে 5 বার তাহলে 5 বাই 16 আমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার বি ঠিক আছে দেখে নাও শুরুর যে কনসেপ্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম ভগ্নাংশের তো সেই ভগ্নাংশটার ইউজেই কিন্তু এই সলিউশনটা যাচ্ছে যায় তো প্রত্যেকে তোমাকে এই সলিউশনটা দেখাবে কিন্তু শুরুর যে কনসেপ্টটা থিওরিটা সেটা তোমার জানলে বাকি যত ধরনের টাইপ হয়ে যাক তুমি সলিউশন করে দেবে নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 3 1 বাই 4 প্লাস 1 বাই 28 প্লাস 1 বাই 70 প্লাস চলছে এভাবে আপ টু 1 বাই 208 পর্যন্ত তো তুমি এই টাইপের কোশ্চেন সলিউশনের আগে পরে বহু করেছো করে দেবে কিন্তু আমার কি
আমি যারা জিরোতে শুরুতে কম্পিটিশন ফিল্ডে পা দিয়েছে তাদের জন্যও দাদা, আর তুমি যদি দাদা মনে করো তাহলে তোমার জন্যও দাদা। দেখো, 1/4 কে আমরা 1/4 আকারে লিখতে পারি, প্লাস 1/28 কে আমরা 4/7 আকারে লিখতে পারি। মাথায় রাখবে এখানে যে ভগ্নাংশ বা যে ফ্যাক্টরে শেষ হবে, এই ফার্স্ট ভগ্নাংশটার মধ্যে যে ফ্যাক্টরে শেষ হবে, পরেরটা যখনই তুমি ফরটাকে স্প্লিটিং করতে যাবে না, যেন সেই একই ডিজিটে ফ্যাক্টরটা শুরু হয়। প্লাস 1/70 আছে, কততে শেষ হয়েছে? 7-এ। তাহলে 7/10 করে দিতে পারি, প্লাস চলছে প্লাস আপ টু 208 পর্যন্ত। এবার এইখানে গিয়ে অনেকে ঘাবড়ে যায় এই ফ্যাক্টরটা করতে গিয়ে। তুমি আগে ভালো করে বুঝে নাও এই ফ্যাক্টরটা করার ঘটনাটা। কত আছে? 208 আছে। একে কি করবে? ফ্যাক্টর করতে থাকো 2 দিয়ে, যদি 2-এর থেকে বড় 4 দিয়ে দিই, 4 5 20, 4 2 8, আবার 4 দিয়ে যদি দিই 4 13 52, ফ্যাক্টর শেষ, কমপ্লিট। আমরা কি করব, এখানেও দেখো 3-এর ডিফারেন্স, এখানেও 3-এর ডিফারেন্স, এখানেও 3-এর ডিফারেন্স, তাহলে আমরা দুটো ফ্যাক্টর করে করে স্প্লিট করছি, কিন্তু তাদের ডিফারেন্সটা কততে? 3 করে। তাহলে এখানেও আমরা যেভাবে দুটো ফ্যাক্টর করব না, যেন 3-এর ডিফারেন্সই হয়। তাহলে এখানে তো 13 একটা প্রাইম নাম্বার থাকছে, তাহলে 4 4-এ কত? 16। তাহলে 16 × 13 যদি করি বা 13 × 16 যদি করি, ডিফারেন্সটা কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। তো তাহলে দ্যাটস ইট, তুমি এটাই করে দাও। তাহলে 13/16 করে দিলে, এই ফ্যাক্টরটা করাই হচ্ছে মূল জায়গা। এবার আমরা সলিউশন প্রসেসে চলে আসি। দেখো এখানেও ডিফারেন্সটা কত? 13/16, ডিফারেন্সটা কত? 3-এর। তাহলে অ্যাজ ইট ইজ আগে আমরা দেখব ফার্স্ট ভগ্নাংশ কত, 1, মাইনাস আসবে, মাইনাস কে নেবে? 1/1/16, তাহলে 1/16। তো এই ভগ্নাংশ বা এই বিয়োগফল যদি আমরা সলিউশন করি, সলিউশন করার পরে আমাদের কী প্রসেস? 1/3-এর করে ডিফারেন্স চলছে, তাহলে 1/3 আমাদের কী করতে হবে? এর সঙ্গে গুণ করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এটা যদি আমরা সলিউশন করি, 16-1 15/16 × এখানে কত আছে? 1/3, তাহলে 1/3, 3 দিয়ে কেটে দাও একে 5 বার, তাহলে 5/16 আমাদের কী আসবে? অ্যান্সার আসবে বি অপশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সলিউশন। তো তোমরা দেখে নাও, এটাই এই সেম কোশ্চেন দেখে নাও, এটাতে যেটা ফ্যাক্টর করা ছিল এটাতে সেই গুণটা করে দেওয়া। তো এভাবেই খেলে, তো যেভাবে যে খেলতে চায় তোমাকে কোচ হতে হবে। কোচ তখনই হতে পারবে যখন সেই খেলার মাথায় কী চলছে সেটা তুমি বুঝতে পারো। নেক্সট কোশ্চেনে আসি, কত নম্বর আসবে? 3 নম্বর গেল, 4 নম্বর, কোশ্চেন নাম্বার 4। দেখো টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 1/2 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/4 এর স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/6 এর স্কোয়ার মাইনাস 1, এভাবে চলছে আপ টু কত পর্যন্ত? 1/20 এর স্কোয়ার মাইনাস 1 পর্যন্ত। তো যখনই এই টাইপের কোশ্চেন আসছে তোমাদের সামনে, তুমি আগে দেখো এটা 1/4 এর স্কোয়ার মাইনাস 1 যদি আমরা করি, তাহলে 1/কত পাবো? 4 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো 3 পাবে, তো দ্যাটস ইট। প্লাস 1/4 এর স্কোয়ার মানে 16, 16 থেকে যদি 1 বিয়োগ করি আমরা 1/15 পাবো। প্লাস 1/6 এর স্কোয়ার কত? 36, 36 থেকে যদি 1 বিয়োগ করি আমরা কত পাবো? 35। প্লাস এভাবে চলছে আপ টু 1/20 এর স্কোয়ার কত? 400, তাহলে 400 বিয়োগ 1 কত পাবো? 399, দ্যাটস ইট। এবার তুমি ইজিলি ফ্যাক্টর করতে পারবে। কি শিখিয়েছিলাম? ফার্স্ট ভগ্নাংশ দেখো, 3-এর সঙ্গে কিছু নেই মানে 1/1/3 আমরা এই ফ্যাক্টরে ভাঙতে পারি, প্লাস 1 বাই
फैक्टर शेष हो गए कोथाय तीने ताहले एके तीन दिए शुरू करो तीन इंटू फाइव कर ले पर आमरा 15 पाब प्लस वन बाई 35 आनते हबे फैक्टर शेष हो गए कोथाय फाइवे ताहले फाइव इंटू आमरा सेवेन कर ले पर 35 पाच्छी प्लस एभावे चलछे आप टू कत पर्यन्त 399 एबार 399 के तुम्हार फैक्टर करते हबे तीन दिए दाओ तीन एक बार तीन तीन नौ सात उन्नीस 133 एबार देखो प्रत्येकटार मध्य तीन और एकर मध्य गैप कत दुई तीन और पाँचर मध्य गैप कत दुई पाँच और दुईर मध्य गैप पाँच और सतर मध्य गैप दुई ताहले प्रत्येकटा फैक्टर मध्य डिफारेंसटा कत करे जाच्छे दुई करे ताहले आमादेर एई फैक्टरटा जे अनुजाई भांगते हबे आमादेर स्प्लिट करते हबे तो किभाबे না টুয়ের ডিফারেন্স আনতে হবে তো ১৯ একটা প্রাইম নাম্বার তিন সাথে ২১ হয়ে যাচ্ছে তাহলে ২১ গুণ যদি ১৯ করি আমরা কত হবে দুয়েরই ডিফারেন্স হবে দ্যাটস ইট তাহলে ১৯ ইন্টু ২১ করে দাও এটাই তোমার সলিউশন প্রসেস ঠিক আছে তো প্রত্যেকটার মধ্যে দুই করে চলছে এবার অ্যাজ ইট ইজ তুমি সলিউশনে চলে আসো ভাই যেভাবে শিখে এসছো ফার্স্ট ভগ্নাংশ ওয়ান মাইনাস লাস্ট ভগ্নাংশ ওয়ান বাই 21 তাহলে ওয়ান বাই 21 তাহলে এটা আমাদের সলিউশন করতে হবে কিন্তু ডিফারেন্সটা কত যাচ্ছে দুই করে দুই কিসের ডিফারেন্স পরের ডিফারেন্স তাহলে এদের লবটা কত এক তাহলে এক বাই দুই করে দাও সলিউশনটা আমরা কত পাবো একুশ লসাগু একুশ থেকে এক যদি বিয়োগ করি কুড়ি তাহলে কুড়ি বাই হচ্ছে একুশ ইন্টু কত আছে ওয়ান বাই টু দুই দিয়ে যদি কাটি একে দশ বার তাহলে কত আসছে টেন বাই 21 আমাদের অ্যান্সার দ্যাট ইজ সি অপশন ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে নেক্সট কোশ্চেনে আসি নেক্সট এটা কত নম্বর আসবে কোশ্চেন নম্বর ফাইভ দেখো এটা কিন্তু মোস্ট বা মডারেট টাফ কোশ্চেন তুমি যদি এটা সলিউশন প্রসেসটা আপ টু তোমার ওই শুরুর কনসেপ্টটা অনুযায়ী করে নিতে পারো তাহলে মনে করবে যে তোমার কনসেপ্টটা নেওয়া ক্লিয়ার আর যদি প্রবলেম হয় তাহলে ওই শুরুতে আমি যতটা শিখিয়েছি ততটাই তুমি বোঝার চেষ্টা করো বাকি আর সলিউশন প্রসেস তোমার খুঁজে বেড়াতে হবে না আমারও সলিউশন প্রসেস তোমার দেখতে হবে না ভাই ঠিক আছে নিজের সলিউশন নিজেই করে নিতে পারবে ফাইভ বাই টুয়ের স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার প্লাস সেভেন বাই থ্রি স্কোয়ার ইন্টু ফোরের স্কোয়ার এভাবে চলছে আপ টু 39 বাই 19 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার তো এই টাইপের কোশ্চেনও তোমাকে রাফ অ্যান্ড টাফ করে দেওয়ার জন্য পরীক্ষায় করতে পারে কিন্তু তোমার ওয়েটা কী হবে ফাইভ বাই দুইয়ের স্কোয়ার কত ফোর ইন্টু তিনের স্কোয়ার কত নাইন প্লাস সেভেন বাই তিনের স্কোয়ার নাইন ইন্টু চারের স্কোয়ার সিক্সটিন প্লাস নাইন বাই চারের স্কোয়ার সিক্সটিন ইন্টু পাঁচের স্কোয়ার ২৫ এভাবে চলছে আপ টু 39 বাই ১৯ স্কোয়ার আমরা পাবো হচ্ছে 361 ইন্টু কুড়ির স্কোয়ার 400 দ্যাটস ইট এটা আমরা ফ্যাক্টর পাচ্ছি এখানে ডিফারেন্সটা কত পাঁচ এখানে ডিফারেন্সটা কত সাত এখানে ডিফারেন্সটা কত নয় এখানে ডিফারেন্সটা কত 39 তো আমার এখানে বলার বা বোঝানোর মূল বক্তব্যটা কি দেখো প্রত্যেকটা ডিফারেন্স হরের বা ফ্যাক্টরগুলোর আলাদা হতে হতে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা লব আলাদা কিন্তু যদি ভালো করে ফলো করো উপরে যে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে যে লব নিচে ডিফারেন্স তাই উপরে যে লব নিচে ডিফারেন্স তাই উপরের লবটা নিচের ডিফারেন্স উপরের লবটা নিচের ডিফারেন্স তো এইভাবেও তুমি আটকে যাবে কিন্তু কি করবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তুমি সলিউশন করবে প্রত্যেকটা পার্ট ওয়াইজ দেখো এটাকে আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি ভালো করে দেখো যদি আমরা একে লিখি ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন কিন্তু
नीचे डिफारेंसटा कत पास जदि आमरा एक्जैक्ट सल्यूशने जाए नीचे डिफारेंसटा कत पास से ही पासर डिफारेंस ऊपरे आछे माने लबटाओ एखाने पास ताले एतक्षणे आमरा जेटा ए वियोगफलेर साथे गुण करेछिलाम गुण करते करते एसेछि सेखाने केन आमरा वन बाई शुधु डिफारेंसटा लिखेछि प्रत्येकटाते वन आकारे कि छिलो लबई छिलो एई क्षेत्रे हरटा किन्तु आलादा थाकछे ताले हर जेटा थाकछे सेटा सरि लब जेटा थाकछे सेटा लबेर जायगाय लिखे दाओ लब एखाने पास पास लिखे दाओ पास पास केटे गिये वन ताले एक्जैक्टलि शुधुमात्र एई जे जे भितरेर फैक्टर एटाई पड़े थाकछे तो एज इट इज जखन आमरा एटाओ सल्यूशने जाब डिफारेंस कत सेवेन बाई सेवेन इंटू वन बाई नाइन माइनस वन बाई सिक्सटीन दैट्स इट एटाई सल्यूशन पाबो ताले प्रत्येकटा एभावे करते करते जाब तो एइटुकु तोमादेर क्लियर हो गेछे एबार आसि आमरा क्वेश्चन सल्यूशने तखन कि करबे सल्यूशन प्रसेसटा तोमार कि होवा उचित দেখো এই পাঁচের সঙ্গে এই পাঁচ তো কেটে যাবে এই সাতের সঙ্গে এই সাত কেটে যাবে নয়ের সঙ্গে নয় কেটে যাবে থার্টি নাইনের সঙ্গে ডিফারেন্স থার্টি নাইন কেটে যাবে তো ফার্স্ট যেটা ভগ্নাংশ আমার কী পড়ে থাকছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মাইনাস মাইনাস নেবে কোনটা ওয়ান বাই ফোর হান্ড্রেড লাস্ট ভগ্নাংশ তাহলে ওয়ান বাই ফোর হান্ড্রেড ইকুয়াল সলিউশন করো তোমার অ্যান্সার তোমার হাতের মুঠোয় ফোর হান্ড্রেড তোমার হর আসবে তাহলে হান্ড্রেড মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আসবে নাইনটি নাইন বাই ফোর হান্ড্রেড তোমার অ্যান্সার আসবে অপশান নাম্বার ডি বুঝে গেলে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তুমি যদি সলিউশনটা দেখো ডিফারেন্সের সঙ্গে ডিফারেন্স সেম তাহলে এই ডিফারেন্স কেটে দিচ্ছে সলিউশনটা দেখিয়েছিলাম তো প্রত্যেকটাতেই সেম সেম করে যাচ্ছে তাহলে আমার পড়ে থাকছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর লিখলে মাইনাস ওয়ান বাই লাস্ট ভগ্নাংশ কত পাবে ওয়ান বাই ফোর হান্ড্রেড দ্যাটস ইট সিম্পল তোমার সলিউশন এবার এই পর্যন্ত আমাদের এই টাইপের সিরিজটা শেষ হলো তোমরা এরপরে প্র্যাকটিস করবে আর কোনো প্রবলেম নেই এই টাইপটা নিয়ে ঠিক আছে শুরুর বেসিকটা আর একবার দেখে নেবে বেসিক আমি বলি না সেটা হচ্ছে কনসেপ্ট বলি ঠিক আছে তো আমাদের একটা ডাউট কোশ্চেন সলিউশন করবো এই ক্লাসে রাম ও যদু ফোর ইস টু নাইন অনুপাতে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে যদি মোট লাভের 8% দান করার পর রাম লভ্যাংশ পায় ৪৬০ টাকা তবে মোট লভ্যাংশ কত সবথেকে বেসিক টাইপের একটা কোশ্চেন কিন্তু বহু পরীক্ষায় বারবার করে আসে তো সলিউশনগুলো তোমরা বিভিন্ন ওয়েতে করতে পারো রাম আর হচ্ছে যদু এদের মূলধনের অনুপাত ফোর ইস টু নাইন তো সারা কোশ্চেনে যখন সময়ের ব্যাপারে কোনো উল্লেখ নেই তাহলে দুজনেই শেষ সময় পর্যন্ত টাকাটা খাটিয়েছে এবার যদি মোট লাভের 8% দান করার পর কি পার্সেন্টের খেলা এসছে আমরা কি করব যদি যেহেতু পার্সেন্ট আমরা যদি চল্লিশ আর নব্বই নিই তাহলে পার্সেন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে পার্সেন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে তাহলে চল্লিশের যদি আমরা 8% বাদ দিই তাহলে চল্লিশের 8% মানে 8/100 আমরা কত পাবো শূন্যর সঙ্গে শূন্য কাটবে চার আটে বত্রিশ তাহলে 3.2 পাবো তাহলে চল্লিশ থেকে যদি আমরা 3.2 বিয়োগ করি তাহলে ডিফারেন্সটা কত পাবো আট তিন আর একে চার থার্টি সিক্স পয়েন্ট এইট থার্টি সিক্স পয়েন্ট এইট টাকা পাচ্ছে কে রাম কিন্তু রাম কত পেয়েছে ভাই ৪৬০ টাকা কত গুণ বেশি তাহলে আর টোটাল লভ্যাংশ বের করতে হবে নব্বই টাকা চল্লিশ টাকা নয়ের চারে ১৩ ১৩০ টাকা তো এখানে দেখো যখনই ১৩র একটা ঘটনা আসলো ১৩ একটা কিন্তু মৌলিক সংখ্যা কোন অপশানটা ১৩ দিয়ে বিভাজ্য হচ্ছে তুমি অপশান ডাইরেক্ট হিট অ্যান্ড ট্রায়াল করতে পারো নয় আর চারে ১৩ হচ্ছে যোগফল তাহলে এই ১৩ দিয়ে যে অপশানটা কাটা যাচ্ছে তুমি কোশ্চেন সলিউশন না করেও অ্যান্সার করে দিতে পারো মোট লভ্যাংশ চেয়েছে তাই না মোট লভ্যাংশ তাহলে নয় আর চার ১৩রই তো মাল্টিপল হতে হবে তাহলে ১৩ দিয়ে যে একটাই অপশান কাটা যাবে সেটাই তোমার উত্তর তাহলে এখানে ১৩০ মান দরকার তাহলে আমাদের থার্টি সিক্স পয়েন্ট এইটের মান দেওয়া রয়েছে কত ৪৬০ ইন্টু আমাদের দরকার ১৩০ মান
তাহলে এই দশমিকটা তোলার জন্য আমাদের এখানে 10 আনতে হবে এবার তুমি কাটাকাটি করবে তোমার অ্যানসার চলে আসবে এবার এটাতে আমরা ক্যালকুলেশনে একটু টাফ করে ফেললাম তুমি আরো সেকেন্ড প্রসেসে এগোতে পারো দেখো সেকেন্ড প্রসেসটা কি সেকেন্ড নয় থার্ড প্রসেস কারণ ফার্স্ট প্রসেস তোমাকে দেখিয়ে দিলাম 9 4 13 13-এরই তুমি মাল্টিপল খোঁজো তোমার অ্যান্সার আসবে এবার সলিউশন প্রসেস একটা দেখালাম আর একটা প্রসেস রাম অনুপাত যদু 4:9 অনুপাতেই বিনিয়োগ করেছে 8% দান করার পর কে পেয়েছে রাম তাহলে রাম 8% যখন দান করে দেয় 8%-এর ভগ্নাংশ ভ্যালু কত 2/25 8%-এর ভগ্নাংশ ভ্যালু 2/25 25 টাকার মধ্যে 2 টাকা দান করে দিলে 23 টাকা রাম পকেটে নিয়েছে কিন্তু রাম কত টাকা নিয়েছে 460 টাকা কত গুণ বেশি 20 গুণ বেশি তাহলে রাম এক্স্যাক্টলি পেত কত 20 গুণ 25 দিয়ে 500 টাকা 500 টাকা রাম পেয়েছিল তারপরে 8% দান করে দিয়েছে 460 টাকা সে বাড়িতে নিয়ে গেছে লাভের এবার আমাদের এক্স্যাক্ট বের করতে হবে 9 4 13-এর মান তাহলে 4-এর মান আমাদের দেওয়া রয়েছে এখানে 500 টাকা অর্থাৎ রাম তো পেয়েছিল 500 টাকা 4-এর থেকে কত গুণ 4 গুণ 125 তাহলে 13-এর সঙ্গে আমরা 125 গুণ করে দেবো কত পাবো 5 13 65-এর 5 হাতে 6 13 2 26 আর হচ্ছে 6 36 3 হ্যাঁ 13 2 26 আর 6 32 2 হাতে 3 13-কে 13 আর 3-এ 16 1625 টাকা আমাদের অ্যান্সার আসবে অপশান নাম্বার সি বুঝতে পারলে এটা খুব বড় সড়ো ডাউটের কোনো ব্যাপার নেই তোমরা জাস্ট এইভাবেই সলিউশনে পৌঁছে যেতে পারো আর একমাত্র এই অপশানটাই দেখবে 13 দিয়েই ভাগ করা যাবে ঠিক আছে আর কোনো অপশানই 13 দিয়ে ভাগ করা যাবে না আমাদের মোট লাভ বের করতে বলেছে মোট লভ্যাংশ তাহলে 9 4 13 এই 13-এরই মাল্টিপল হতে হবে তো এই ছোট ছোট জিনিসগুলো যদি তুমি জানো উইদিন 5 to 10 সেকেন্ডসই তোমার অ্যান্সার করে দিতে পারবে ঠিক আছে আর তোমাদের যেটা বলবো আমাদের কোর্সের ব্যাপারে তোমাদের প্রত্যেকটা ক্লাসেই জানি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনেই তুমি আমাদের কোর্সে যোগ দেওয়ার লিঙ্কটা পেয়ে যাবে তো 24 আওয়ার্সের মধ্যে তুমি আমাদের কোর্সে অ্যাড হয়ে যাবে আর এই পড়ানোটুকু পুরো ক্লাসের মধ্যে এই পড়ানোটুকু আরও একবার দেখে নেবে ঠিক আছে 1-2 বার দেখে নেবে তোমার ঝালাই হয়ে যাবে এই ছোট ছোট জিনিস তোমাকে অনেক বড় জিনিস ছোট করে দিতে সাহায্য করবে তো চলে আসছি নেক্সট ক্লাসে আর বহুদিন বাদে এই ক্লাসটা দেওয়া হলো প্রায় 1 উইক বাদে তার কারণ কি দেখো আমাদের এখানে ব্রডব্যান্ড যে অপারেটর তাকে ফোন করতে করতে 2 দিন বাদে সে এসে কানেকশানটা ঠিক করেছে সে এসে বলছে যে অপটিক ফাইবারের লাইন তো অনেক দূর থেকে তার কি না হয় আসমান দিয়ে না হয় পাতাল দিয়ে আসে তো পিঁপড়েতে নাকি কেটে দেয় যার কারণে কানেকশানটা 2-4 দিন করেও অফ থাকে তো এর কোনো যদি তোমাদের কাছে সমাধান থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং